নমস্কার, আজ 25শে নভেম্বর, এখন বাজে রাত্রি ঠিক 9:13। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি কাজের জন্য। সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে এতক্ষণে বাড়িতে ঢুকলাম। সকালেই মনে ছিল আজকের দিনটি তাৎপর্য, কিন্তু দুঃখিত যে সারাদিন কাজের প্রেসারে তাকে উৎসর্গ করে কোনো ভিডিও বা অডিও আজকে বানাতেও পারিনি আর চ্যানেলে আপলোডও করতে পারিনি। তাই এই মুহূর্তে প্রতিশ্রুতি মতো এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে তাকে উৎসর্গ করে একটি ছোট্ট অডিও তার জন্য, শুধুমাত্র তার জন্য, যার কবিতা বলে আমি এতদিন ধরে এই চ্যানেলটার মাধ্যমে আপনাদেরকে মনোরঞ্জন যুগিয়ে আসতে পেরেছি, শুধুমাত্র তার জন্য একটি ছোট্ট নিবেদন আমার তরফ থেকে, আমার এই চ্যানেলের তরফ থেকে আমি রেকর্ড করছি। যদি ভালো লাগে তাহলে শেয়ারটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, তবে আপনার মূল্যবান কমেন্টটা কাইন্ডলি করে দেবেন আর আপনার মতামত জানাবেন, লাইক দেবেন আর চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিগত আমার একটি ট্র্যাভেল ব্লগের ভিডিওতে আমি একজন ইউটিউবার, তিনিও সম্ভবত, তার নাম আমি জানি না, তার কমেন্ট পেলাম আমার একটি ভিডিওতে। তিনি আমাকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্প পাঠ করার কথা বলেছেন, অনুরোধ করেছেন, আমি তার কথা রাখার চেষ্টা করব। যাই হোক, আজকে অন্য প্রসঙ্গে যাচ্ছি না, কারণ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের দিনটির তাৎপর্য আপনারাও। হ্যাঁ, আমার আপনার সকলের প্রিয় কবি, যার কবিতা সবথেকে বেশি আমার চ্যানেলে আমি পাঠ করেছি বা করিও, সেই শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন। বেশি কথা বাড়াচ্ছি না, আননেসেসারি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাহলে। ভণিতা না করে সরাসরি চলে যাচ্ছি তার জন্মদিনের, তাকে ট্রিবিউট করে তার উদ্দেশ্যে তারই লেখা কিছু কবিতার ডালি নিয়ে আমার এই এপিসোডটাকে সাজিয়ে তার কবিতায় চলে যাচ্ছি। আজকের প্রথম কবিতা তোমার কথাই শুধু, কবি শক্তি চট্টোপাধ্যায়। তোমার কথাই শুধু ঘুরে ফিরে আসে এই মুখে, এখনো কি তোমার চিবুকে আছে সেই তিল, সেকালে পোশাকে ঝিলমিল, তুমি যেতে গোলাপ বাগানে, কথা হতো সবই কানে কানে, এখন সকলই এলোমেলো। দোতলার করিডোরে শ্বাস রুদ্ধ কে যে করে বেলা, মাঝে মাঝে সহসা হাতছানি, যে ডাকে অস্পষ্টভাবে তাকে আমি স্পষ্টভাবে জানি। যাবো নাকি, দুই পা বাড়ালে পাবো তোমাদের প্রতিভাত ফাঁকি কাগজের ফুল গেঁথে, আশা করা পরাধীন টবে সে কি সহ্য হবে, কাগজের ফুল গেঁথে আশা করা পরাধীন টবে। স্বভাব জীবন, বরং স্টেশন থেকে ফিরে এসো তুমিও, এখন কি পাবে বিদেশে রাজধানী, তুমি যত জেনেছিলে আমি তাকে স্পষ্ট করে জানি। আমাদের মাঝে ছিল সেতু, তুমি পার হওনি যেহেতু, চেয়েছিলে নাকি যোগাযোগ হারা থাকো হৃদয়ের অসংখ্য জোনাকি, তুমি বোঝো সব, তোমার প্রতি আছে আমার বিখ্যাত অনুভব। আজও আমি জানি রাজত্ব তেমন নয় যেমন বিখ্যাত রাজধানী। কবিকে উদ্দেশ্য করে আজকের আমাদের এই বিশেষ এপিসোডের, তার জন্মদিনের স্পেশাল এপিসোডের দ্বিতীয় কবিতা। কবিতার নাম মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। মানুষের মৃত্যু হলে মানুষের জন্য তার সুখ, পড়ে থাকে কিছুদিন, ব্যবহৃত জিনিসেরা থাকে, জামা কাপড়ও থাকে, ছেঁড়া জুতো তাও থেকে যায়, হয়তোবা পা দুখানি রাঙা হলে পদচ্ছাপ থাকে অনুপস্থিতি আর মরা পদচ্ছাপ রেখে ওরা। যাদের পিছনে ফেলে দিয়ে গেলে তারা মনে করে তোমার স্বভাব স্মৃতি, তোমার ভালোর সীমাহীন, তোমার সমগ্র নিয়ে আলোচনা হয় না কখনো, হতেও পারে না বলে মনে হয়। হতে পারে নাকি, মৃত্যু দুদিন আগে তোমাকে কি সুন্দর দেখালো, গল্প বলেছিলে বটে, আর কোনো কাজ বাকি নেই, ঋণ নেই কারো কাছে, পাওনা নিয়ে করিনি তদবির, আমি সুখী। তুমি জানো সুখ কাকে বলে, সুখ সেই বিষণ্ণতা যে আমার কোলে বসে থাকে,
অনন্যা একাকী, কন্যা সেও তার নিজস্ব গৃহের বারান্দায় বসে থাকে রাজার পুত্রের খেলা ঘরে। তারও কাছে আমি এক বাতিল বাবার স্মৃতি ছাড়া কিচ্ছু নয়, অতীতের বিঘ্নও মধুর। নিজেকে সরিয়ে নিতেই চাই তো আমি আজ, পূর্ণ আছি বলে জানি না কখনো যদি পূর্ণতায় ইঁদুরের দাঁত চাম কেটে বসে আর ফুটো করে সজল বালিশ, তাহলে উজ্জ্বল তুলো বাতাস ভাসাবে, পঙ্গু অনর্থক দিন বৃথা চলে যাবে, দক্ষিণ দুয়ারে এসে দাঁড়াবে নির্ঘাত চতুর্দোলা নিয়ে জম, অপমান লাগে। কবি শক্তি চট্টোপাধ্যায়, যার জন্ম 25 নভেম্বর 1933 সাল, কবি মৃত্যু হয় না তবুও বলতেই হয় এই পৃথিবীর নিয়ম মেনে, তার এই পার্থিব জগতে শেষ নিঃশ্বাস ত্যাগের দিন 23 মার্চ 1995 সাল। তাকে উদ্দেশ্য করে তার জন্মদিনে তাকে এই চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে শ্রদ্ধা জানাই এবং তাকে উৎসর্গ করে দু একটি লাইন। শব্দের ঝর্ণায় ওরা স্নান করে আকাশের নিচে, উৎসব শুরু ও শেষ, শোলা ফুল চাঁদোয়ায় হিম, চাঁদের মুখের দিকে চেয়ে থাকে, মনে পড়ে তারও আর কোনো কাজ নেই, এবারে অন্যত্র যেতে পারো। কবিরই লেখা একটি কাব্যগ্রন্থ চিরপ্রণম্য অগ্নি, তার থেকে তারই লেখা একটি কবিতার কিছু লাইন, যে কবিতার নাম জন্মদিনে, তার জন্মদিন তো, তাই এই কবিতাটা বাদ গেলে কেমন একটা মন খারাপ করে। শুনতে থাকুন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আজকের আমাদের এই বিশেষ নিবেদনের শেষ কবিতা। যদিও কবিতা শেষ হলেও এপিসোডটি এখানেই শেষ হচ্ছে না, আরও কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব অনুগ্রহ করে, কারণ আমি বলবো এই কবিতা পাঠ করার শেষে তার সম্পর্কে কিছু লাইন। শুনতে থাকুন কবিতা জন্মদিনে, কবি শক্তি চট্টোপাধ্যায়। জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিল, অসম্ভব খুশি হাসি গানের ভিতরে। একটি বেড়াল একা 52টি থাবা গুনে গুনে উঠে গেল সিঁড়ির ওপরে, লোহার ঘোরানো সিঁড়ি, সিঁড়ির ওপরে সবার অলক্ষে কালো সিঁড়ির ওপরে। শুধু আমি দেখেছি তার দ্বিধান্বিত ভঙ্গি, তার বিষণ্নতা। জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিল, এখন শুকিয়ে গেছে। যদি কবিতা যে তিনটি আজ পাঠ করলাম তা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই, প্রথমেই বলে দিয়েছি আরেকবার রিপিট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কবিতা তো শেষ, প্রতিশ্রুতি মতো এবার কবির সম্পর্কে বলবো তার জন্মদিনের উদ্দেশ্যে কিছু কথা। জীবনানন্দ উত্তর যুগের প্রখ্যাত ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। তার প্রারম্ভিক জীবন, 25 নভেম্বর 1933 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের অর্থাৎ বর্তমান ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার মা কমলা দেবী এবং বাবা বামানাথ চট্টোপাধ্যায়, যিনি কলকাতার দ্য কাশিমবাজার স্কুল অব ড্রামায় পড়তেন। 4 বছর বয়সে শক্তিবাবুর বাবা মারা যায় এবং পিতামহ তার দেখানো দেখাশোনা পথ এবং তার দেখভাল করা শুরু করে। 1948 সালে শক্তি চট্টোপাধ্যায় কলকাতার বাগবাজারে আসেন এবং মহারাজা কাশিমবাজার পলিটেকনিক বিদ্যালয়ে 4th শ্রেণীতে ভর্তি হন। সেখানে তিনি বিদ্যালয়ে এক শিক্ষক দ্বারা মার্কসবাদের পরিচিতি লাভ করেন। 1949 সালে তিনি প্রগতি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং প্রগতি নামে একটি হাতে লেখা পত্রিকাও প্রকাশ শুরু করেন, যা খুব শীঘ্রই পরবর্তীতে মুদ্রিত রূপ নেয় এবং পুনরায় নাম বদলিয়ে বন্নিশিখা নাম রাখা হয়। 1951 তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সিটি কলেজে ভর্তি হন তার এক মামার কাছে, যিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং তার তখনকার অভিভাবক, যিনি শক্তি চট্টোপাধ্যায়ের হিসাব রক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। একই বছর তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির CPIM সদস্য হন। 1953 সালে তিনি উচ্চ মাধ্যমিকে বাণিজ্য পরীক্ষায় উত্তীর্ণ হন, যদিও তিনি বাণিজ্য অধ্যয়ন ছেড়ে বাংলা সাহিত্যে স্নাতক অধ্যয়নের জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু পরীক্ষায় উপস্থিত হননি। এরপর আসে 1956 সাল,
শক্তিবাবুকে তার মামার বাড়ি ছেড়ে আসতে হয়েছিল এবং তিনি তার মামা ও ভাইয়ের সঙ্গে আলটাডাঙ্গায় একটি বস্তিতে চলে যায়। সে সময়ে তিনি সম্পূর্ণরূপে তার ভাইয়ের স্বল্প আয়ের উপর নির্ভরশীল ছিলেন। দারিদ্র্যের কারণে শক্তিবাবু স্নাতক পাঠ অর্ধসমাপ্ত রেখে প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করে এক সাহিত্যিকের জীবিকা করার উদ্দেশ্যে উপন্যাস লেখা শুরু করেন। প্রসঙ্গত বলে রাখি, একসময় ওই অঞ্চলে উল্টোডাঙ্গাকে আলটাডাঙ্গার নামে পরিচিতি দেওয়া হয়েছিল, তাই আলটাডাঙ্গার উল্টোডাঙ্গা বস্তুত এক। তার কর্মজীবন, তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও কোনো পেশায় কিন্তু দীর্ঘস্থায়ী জীবন লাভ করেন। একসময় তিনি দোকানে সহকারী হিসেবে সাকসবি ফার্মা লিমিটেডে কাজ করেছিলেন এবং পরে আবার ভবানীপুর টিউটোরিয়াল হোমে হ্যারিসন রোড শাখায় শিক্ষকতাও করেন। ব্যবসা করার চেষ্টাও করেছিলেন এবং ব্যর্থ হওয়ার পর একটি মোটর কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। তিনি 1970 থেকে 1994 সাল পর্যন্ত কলকাতার আনন্দবাজার পত্রিকাতেও কাজ করেছেন। ব্যক্তিগত জীবন, মীনাক্ষী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন, যিনি একজন ভারতীয় লেখকও বটে। 1965 সালে আড্ডার মধ্যে দিয়ে তার প্রথম সাক্ষাৎ ঘটে, তাদের মেয়ে তিথি চট্টোপাধ্যায়। সাহিত্যকর্ম, প্রারম্ভিক রচনা 1950-এর দশক, মার্চ 1956 সাল, শক্তিবাবুর কবিতা জম বুদ্ধদেব বসু প্রকাশিত কবিতা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। এরপর তিনি কৃত্তিবাস এবং অন্যান্য পত্রিকার জন্য লিখতে শুরু করেন। বুদ্ধদেব বসুও তাকে নবপ্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য কোর্সে যোগ দিতে আমন্ত্রণ জানান। শক্তিবাবু কোর্সে যোগদান করলেও সম্পূর্ণ কোর্সটি করেননি। 1958 সালে শক্তিবাবু সিপিআই এর সঙ্গে তার সম্পর্ক বন্ধ করে দেন। প্রথম উপন্যাস লেখেন কুয়োতলা, কিন্তু কলেজ জীবনের বন্ধু সমীর রায়চৌধুরীর সঙ্গে তার বনাঞ্চল কুটির চাই বাসায় আড়াই বছর থাকার সময় শক্তি চট্টোপাধ্যায় একজন সফল লিরিক্যাল কবিতে পরিণত হন। একই দিনে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলার অভ্যাস গড়ে ফেলেন তিনি। শক্তি চট্টোপাধ্যায় নিজের কবিতাকে বলতেন পদ্য। ভারবি প্রকাশনায় কাজ করার সূত্রে তার শ্রেষ্ঠ কবিতা সিরিজ বের হয়। 50-এর দশকে কবিদের মুখপত্র কৃত্তিবাস পত্রিকার অন্যতম কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তার উপন্যাস অবনী বাড়ি আছো, দাঁড়াবার জায়গা ইত্যাদি প্রকাশিত হয়। রূপচাঁদ পক্ষী ছদ্মনামে তিনি অনেক ফিচার লিখেছেন। এরপরে আসে 1960-এর দশক, তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ 1961 সালে প্রকাশিত হয় দেবকুমার বসুর চেষ্টায়। হাংরি আন্দোলন, মূল নিবন্ধ হাংরি আন্দোলন, 1961 সালের নভেম্বরে ইস্তাহার প্রকাশের মাধ্যমে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় তাদের মধ্যে তিনি একজন অন্যতম। অন্য তিনজন হলেন সমীর রায়চৌধুরী, দেবী রায় এবং মলয় রায়চৌধুরী। শেষোক্ত তিনজনের সঙ্গে সাহিত্যিক মতান্তরের জন্য 1963 সালে হাংরি আন্দোলন ত্যাগ করে কৃত্তিবাস গোষ্ঠীতে যোগ দেন। তিনি প্রায় 50টি হাংরি বুলেটিন প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে কৃত্তিবাসের কবি সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়ের নাম সাহিত্যিক মহলে একত্রে উচ্চারিত হতো, যদিও সুনীল গঙ্গোপাধ্যায় হাংরি আন্দোলন এর ঘোর বিরোধী ছিলেন এবং কৃত্তিবাস পত্রিকায় 1966 সালে সেই মনোভাব প্রকাশও করেছিলেন, সম্পাদকীয় লিখেছিলেন। উল্লেখযোগ্য কাজ অবনী বাড়ি আছো, কবিতা, কাব্যগ্রন্থ ধর্মে আছো, জিরাফেও আছো 1965 সালে। পুরস্কার, 1975 সালে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। 1983 সালে তার যেতে পারি কিন্তু কেন যাব, 1982 কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি একাধিক পুরস্কার আরও পেয়েছেন। এই সম্পূর্ণ তথ্যটি আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি, তার জন্য উইকিপিডিয়াকে আমি জানাই আমার তরফ থেকে, আমার এই চ্যানেলের তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ, এতক্ষণ সময় ধরে আপনারা ধৈর্য নিয়ে এই অডিও ওয়েব সিরিজটি বা এই ভিডিওটি যাই বলুন না কেন শুনলেন ও উপভোগ করলেন। একদম ভিডিও শেষ লগ্নে এসে আবারও বলবো, শুভ জন্মদিন আমার আপনার সকলের প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়। জন্মদিনে আপনাকে জানাই আমাদের তরফ থেকে শতকোটি প্রণাম। যেখানেই থাকুন ভালো থাকুন, নমস্কার।